ওয়েলকাম ফ্রেন্ডস। তো রেশন কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি কী করে ট্রান্সফার করবেন সেটা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যায়। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে ই সিটিজেনের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড এ ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বার এখানে টাইপ করার পর এখানে সেন্ড ওটিপি বাটন এখানে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন একটি ড্যাশবোর্ড শো হবে। তো এখানে 14 নম্বর ফর্মটা অ্যাপ্লাই করব, জেনার ট্রান্সফার হবে তার সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে আমি ক্লিক দেবো। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর যে ফ্যামিলি আপনি ট্রান্সফার করবেন মানে শ্বশুরবাড়ি যিনি হেড আছেন তার রেশন কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বুঝতে কোন ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, তো আমি ক্যাটাগরিটা আমি এখানে সিলেক্ট করে নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো এখানে রেশন কার্ড নাম্বারটা আমি বসার পর ক্যাটাগরি সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর তার শ্বশুরবাড়ির সমস্ত ডিটেলস এখানে শো হবে। তো এখানে সমস্ত ডিটেলস শো হওয়ার পর এখানে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে এখানে ক্লিক দিতে হবে। তো আমি এখানে এইটা নেক্সট বাটনে আমি ক্লিক দিচ্ছি। তো এখানে ক্লিক দেওয়ার পর এমন একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে শো হবে, তার ফ্যামিলির সমস্ত ডিটেলস শো হবে এবং এখানে তার ফ্যামিলির যতজনে আছে মানে শ্বশুরবাড়ি সবার আধার কার্ড এখানে নাম্বারটা বসাতে হবে এবং সেটা আপলোডও করতে হবে আধার কার্ডটি। তো আমি ফটাফট এটা বসিয়ে ও আধার কার্ডটা আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আধার কার্ডটা আপডেট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে এবং হচ্ছে বসিয়ে দিচ্ছে। পরপর নেক্সট করার পর এখানে তার ফ্যামিলির যে হেড আছে তার নাম্বারটা পুনরায় বসাতে হবে, রেশন কার্ডের নাম্বারটা। ওই ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে আবার ক্লিক দেবো। তো এখানে হচ্ছে রেশন কার্ডের নাম্বার বসানোর পর এবং তার ক্যাটাগরি সিলেক্ট করবো, এখানে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো নেক্সট করে দিচ্ছি। করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, তার সমস্ত ডিটেলস পুনরায় আবার শো করবে। শো করার পর আবার পুনরায় আপনাদের এখানে নেক্সট নিচে বাটনটা এই বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে তার ফ্যামিলি যেখানে ট্রান্সফার হবে মানে তার শ্বশুরবাড়ি তার ঠিকানাটা এখানে বসাতে হবে, অ্যাড্রেসটা। তো আমি ফটাফট এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আপনাদের তারপরে দেখাচ্ছি। তো অ্যাড্রেসটা বসানো হয়ে গেছে এবং অ্যাড্রেসটা বসানোর পর এখানে নিচে নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার সামনে অ্যামাউন্ট সাকসেস বলে একটা টিক চিহ্ন একটা মেসেজ আসবে। তো এইভাবে আপনারা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার করতে পারেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।